আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষাবৃন্দ, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বই থেকে, অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বই থেকে আলোচনা করব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের এখানে বেশ কিছু পাঠ রয়েছে, সেখান থেকে আলোচনা করব তোমাদের সাথে। পাঠ চার এখানে আলোচ্য বিষয় হচ্ছে মাশরুম। তো মাশরুম কি, তোমরা অনেকেই জানো যে ব্যাঙের ছাতা, তাই না? কিন্তু মাশরুম এবং ব্যাঙের ছাতা কিন্তু এক জিনিস নয়। অনেকে কিন্তু এটাকে একই মনে করে থাকে, কিন্তু এক নয়। তো এই বিষয়টা তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে। তো চলো, কথা না বাড়িয়ে এখন ক্লাসের দিকে যাই। শিক্ষার্থীবৃন্দ, এক নজরে একটু দেখে নিই এখানে আমার পরিচিতি, আজকের পাঠ যেটা একটু আগে আমি তোমাদের সাথে বললাম, অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বই থেকে পঞ্চম অধ্যায়, এখানে আছে পাঠ 4, মাশরুম চাষ পদ্ধতি। শিখন ফলটা কি হবে আমরা দেখে নিই। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা মাশরুম কি তা বলতে পারবে, মাশরুম চাষের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, মাশরুমের পুষ্টিমান সম্পর্কে বলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একে একে সবগুলো জেনে নিই। প্রথমেই একটি ভিডিও দেখবে, তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, ভিডিওতে এই ছবিগুলোই কিন্তু তোমরা দেখলে, তাই না? মাশরুমের বিভিন্ন ধরনের ছবি দেখলে, কিভাবে এখানে টিস্যু কালচার করা হচ্ছে, কিভাবে বীজ উৎপাদন করা হচ্ছে, সেগুলো তোমরা কিন্তু এখানে লক্ষ্য করলে। আমরা আরও কিছু ছবি দেখি, এখানে আরো দুটো তোমরা ছবি দেখতে পাচ্ছ। আসলে মাশরুমের কিন্তু বিভিন্ন ধরনের জাত রয়েছে, তোমরা বিভিন্ন ছবি ইতিমধ্যে দেখে ফেলেছ। চলো আমরা একটু আলোচনা যাই। মাশরুম ও ব্যাঙের ছাতাকে অনেকে এক জিনিস মনে করে থাকে। আমি একটু আগেই তোমাদের সাথে সেটাই বললাম যে মাশরুম এবং ব্যাঙের ছাতা যদিও দেখতে একই রকম, কিন্তু আসলে এক জিনিস নয়। অনেকে কিন্তু এটা এক জিনিস মনে করে থাকে, আসলেই এক জিনিস নয়। ব্যাঙের ছাতা হচ্ছে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠে যত্রতত্র। তোমরা দেখে থাকবে যে বাড়ির আশেপাশে কিন্তু এই বর্ষাকালে এটা বেশি পরিমাণে দেখা যায়। এটা হচ্ছে বিষাক্ত ছত্রাকের ফলন্তঙ্গ, বিষাক্ত ছত্রাক। তাহলে আমরা জানো এটা হচ্ছে বাড়ির আশেপাশে যেটা হয় সেটা হচ্ছে বিষাক্ত ছত্রাক। আর মাশরুমটা কি, মাশরুম হচ্ছে একটা সবজি, মাশরুম একটা সবজি, টিস্যু কালচারের মাধ্যমে এর বীজ উৎপাদন করা হয় এবং এটা
পরিবেশে, একটা নির্দিষ্ট পরিবেশে কিন্তু এটা চাষ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো কিভাবে চাষ করা হচ্ছে, ছবিটা একটু খেয়াল করো। আমরা জানি ছত্রাক ফসলের অনেক রোগের জন্য দায়ী, কিন্তু সব ছত্রাক রোগ সৃষ্টি করে না, সব ছত্রাক কিন্তু রোগ সৃষ্টি করে না। অনেক ছত্রাক আছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী। মাশরুম এমন এক ধরনের ছত্রাক যা উপকারী, সেটা হচ্ছে খাওয়ার উপযোগী এবং পুষ্টি সমৃদ্ধ একটা সবজি, সুস্বাদু, এবং এছাড়াও এর কিন্তু রয়েছে কি ঔষধি গুণ, যথেষ্ট পরিমাণে ঔষধি গুণ রয়েছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। আসলে মাশরুম এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা খাওয়ার উপযোগী। মাশরুমের জাত সমূহ আমি একটু আগে তোমাদের যে ছবিগুলো দেখালাম, তোমরা ভিডিওতে ছবি দেখলে, তো বিভিন্ন ধরনের জাত রয়েছে, গ্রীষ্মকালীন জাত, শীতকালীন জাত। গ্রীষ্মকালীন জাতের মধ্যে রয়েছে কি তোমরা একটু খেয়াল করে এখানে, মিল্কি, ঋষি এবং স্ট্র মাশরুম। আর শীতকালীনের ভিতরে রয়েছে দেখো সীতাকে, বাকন, সীমাজি এবং ইনক মাশরুম। তাহলে কি দেখলে, মাশরুমের জাত সমূহ একটা গ্রীষ্মকালীন আর আরেকটা রয়েছে শীতকালীন। গ্রীষ্মকালীন এবং শীতকালীন কিন্তু আলাদা আলাদা জাত রয়েছে। তো বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে যেটা চাষ করা হয় সেটা হচ্ছে বারো মাসি ওয়েস্টার্ন মাশরুম। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, বাংলাদেশের সবচেয়ে বেশি চাষ করা হয় সেটা হচ্ছে বারো মাসি ওয়েস্টার্ন মাশরুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই তোমাদের সাথে বলেছি যে মাশরুমের বীজ মাশরুমে কী দিয়ে উৎপাদন করা হয়, উৎপন্ন করা হয়, সে কীভাবে বেশি পরিমাণে চারা উৎপন্ন করা হয়, সেটা হচ্ছে মাশরুমের বীজ যেটা আছে স্পন, এটা কোথায়, এটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়, কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে, ল্যাবরেটরিতে এটা টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা হয়। আর চাষি পর্যায়ে মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজ কিনতে পাওয়া যায় যেটাকে বলা হয় কি স্পন, যার বাণিজ্যিক নাম হচ্ছে কি স্পন। অবশ্যই এটা মনে রাখবে তোমরা, মাশরুমের বীজটা কোথায় পাওয়া যায়, কিভাবে তৈরি করা হয়, এটা হচ্ছে ল্যাবরেটরিতে কি করা হয়, টিস্যু কালচারের মাধ্যমে বীজ উৎপাদন করা হয়, অবশ্যই এটা তোমরা মনে রাখবে। সবজি হিসাবে মাশরুম, মাশরুম এক ধরনের সবজি, মাশরুম সুস্বাদু খাবার এবং অন্য খাবারের সাথে ব্যবহার করলে তার স্বাদ বাড়িয়ে দেয়। মাশরুম নিজেও একটা সবজি, কিন্তু এই সবজিটা যদি অন্য সবজির সাথে বা অন্য খাবারের সাথে এটা রান্না করা হয় তাহলে সেই খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। তো কিভাবে বাড়ায়, কেমন দেখা যায়, মাশরুমের স্বাদ মাংসের মতো। মাশরুম দিয়ে চাইনিজ, পাস্তারা, হোটেলে নানা রকম মুখরোচক খাবার তৈরি করা হয়। তাহলে এর অনেক মূল্য রয়েছে, অনেক দাম রয়েছে, তাই না? এগুলো হচ্ছে বড় বড় হোটেলে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মাশরুম দিয়ে চাইনিজ হোটেল এবং পাস্তারা হোটেলে নানা রকম মুখরোচক খাবার তৈরি করা হয়। তবে দেশীয় পদ্ধতিতে মাশরুম সবজি হিসাবে, তারপরে ফ্রাই, স্যুপ, পোলাও, বিরিয়ানি, নুডলস, চিংড়ি এবং ছোট ছোট মাছের সাথে কিন্তু এটা ব্যবহার করা যায়। মাশরুম তাজা, শুকনো বা গুঁড়া হিসাবেও খাওয়া যায়। তাহলে মাশরুমের ব্যবহার বহুবিধ, নানা রকম ব্যবহার রয়েছে। তারপরে এখানে দেখো ছবি দেখতে পাচ্ছ মাশরুম চাষের, এখানে একটু খেয়াল করো, মাশরুম চাষ ব্যবসায়িক দিক থেকে খুবই লাভজনক, কারণ মাশরুম চাষে লাগে খুবই কম পুঁজি, আর কি শ্রম দরকার হয় খুব কম, অল্প পরিমাণে, এবং অল্প দিনের মধ্যে কিন্তু বিনিয়োগকৃত অর্থ পাওয়া যায়, অল্প দিনের মধ্যে এর বিনিয়োগকৃত অর্থ পাওয়া যায়। মাশরুমের পুষ্টিগুণ এবং ঔষধি গুণ, আমরা এবার দেখব মাশরুমের পুষ্টিগুণ কেমন। আমরা ইতিমধ্যেই মাশরুম যে মুখরোচক খাবার সেটা জেনে ফেলেছি, মাশরুমের পুষ্টিগুণটা কি দেখি, মাশরুমে বিভিন্ন উপাদান রয়েছে, খাদ্য উপাদান কি কি দেখি, থায়ামিন যেটা হচ্ছে B1, তারপরে কি রিবোফ্লাভিন B2, তারপরে নায়াসিন, ভিটামিন, ফসফরাস, লৌহ, ক্যালসিয়াম, কপার, এই উপাদানগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আছে।
পুষ্টিগুণের কারণে মাশরুম অনেক রোগের প্রতিরোধক এবং নিরাময়কারী হিসাবে ব্যবহার করা হয়। এর যেহেতু অনেক পুষ্টিগুণ রয়েছে এবং এটা রোগীর পথ্য হিসাবেও ব্যবহার করা হয়, রোগ নিরাময়কারী হিসাবেও, রোগ প্রতিরোধকারী হিসাবেও এটা ব্যবহার করা হয়। কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখি, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্ত শূন্যতা, আমাশয়, চুল পড়া, তারপরে রয়েছে ক্যান্সার, টিউমার ইত্যাদি। এই এই সমস্ত রোগগুলো যাতে না হয় অথবা রোগ হয়ে গেছে, নিরাময়কারী হিসাবে এই মাশরুম ব্যবহার করা যায়। মাশরুমে রয়েছে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ, অতএব এটা কিন্তু রোগ প্রতিরোধক এবং নিরাময়কারী হিসাবে এই সবজিটা ব্যবহার করা যায়। তারপরে দেখা যাক পুষ্টিগুণ, কোন কোন পুষ্টি কতটুকু পরিমাণে কি রয়েছে আমরা সেটা দেখি। পুষ্টিমান বিচারে মাশরুম সবার সেরা, কারণ মাশরুমে অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান যেমন প্রোটিন, ভিটামিন, মিনারেলস অতি উচ্চ মাত্রায় আছে এখানে। তারপরে দেখি কতটুকু খাদ্যে কি পরিমাণ পুষ্টি রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করেছি, একটু খেয়াল করো। প্রতি 100 গ্রাম শুকনো মাশরুমে 25 থেকে 35 গ্রাম আমিষ আছে। প্রতি 100 গ্রাম শুকনো মাশরুমে কতটুকু 25 থেকে 35 গ্রাম আমিষ আছে, 10 থেকে 15 গ্রাম সব ধরনের ভিটামিন ও মিনারেলস, এবং 40 থেকে 50 গ্রাম শর্করা ও আঁশ, এবং 4 থেকে 6 গ্রাম চর্বি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি তথ্য তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, মানব দেহের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? 9টি। তাহলে এত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি, মানব দেহের জন্য প্রয়োজনীয় 9টি অ্যামাইনো অ্যাসিড মাশরুমে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাশরুম চাষ, মাশরুমের জাত, মাশরুমের পুষ্টিগুণ, পুষ্টি উপাদান, ঔষধি গুণ সবগুলোই কিন্তু আলোচনা শুনলে, এর মাধ্যমে এখানে তোমাদের সামনে কয়েকটি প্রশ্ন হাজির করেছি। অবশ্যই তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নেবে এবং বাসায় বসে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। মাত্র 3টা প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি। যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি তো ইচ্ছে করলে এখন দেখতে পাচ্ছি না, তোমরা বাসায় বসে কিন্তু এগুলো লিখবে। মাশরুম কি? অবশ্যই পারবে, মাশরুম কি, তাই না? মাশরুম কত প্রকার ও কি কি? তারপর দেখো, মাশরুমে মানব দেহের জন্য প্রয়োজনীয় কতটি অ্যামাইনো অ্যাসিড থাকে বা আছে? তো একেবারেই সহজ এখানে কয়েকটি প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখবে সুন্দরভাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখেছ এবং বেশ ধারণা পেয়েছ মাশরুম সম্পর্কে, অজানা তথ্য জানতে পারলে আজকের আলোচনা থেকে। আজকে আর নয়, পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে থাকে। সেই পর্যন্ত তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।